আজ বুধবার 28শে চৈত্র 2023 সালের 12ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ বুধবার। আর এই বুধবার নামটি গ্রহদের যুবরাজ বুধের নামেই কিন্তু নামাঙ্কিত। বিদ্যা, বুদ্ধি এবং বিজনেসের গ্রহ বুধ। আর তাই বিদ্যা, বুদ্ধি, বিজনেস এই তিনটি ক্ষেত্রেই প্রভূত পরিমাণে উন্নতি করবার জন্য আজ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পারলে যারা হিজড়া অর্থাৎ উভয় লিঙ্গের, যারা লেবার সম্প্রদায়ের, রাস্তায় ঝাড়ুদার বা কাজের লোক, কাজের মেয়ে, কাজের বউ, এদের সেবা শুশ্রূষা করুন, তাহলে দেখবেন বুধের মজবুতি ঘটবে। বিদ্যা, বুদ্ধি, বিজনেসে আপনারা অফুরন্ত সাফল্য পাবেন। এছাড়া আপনারা কি জানেন, কামদেবকে, প্রেম, পুরো হারিয়ে যাওয়া প্রেমকে বা হারিয়ে যাওয়া সঙ্গীকে বা সঙ্গিনীকে কিভাবে আপনারা ফেরত পেতে পারেন, নিজের পছন্দসই পুরুষ বা মহিলাকে কিভাবে বিবাহ করবেন, বশীকরণ মন্ত্রই বা কি দাম্পত্য জীবন বা প্রেমের জীবনের সুখ শান্তি সমৃদ্ধির লুকিয়ে থাকা চাবিকাঠিটিই বা কি, আর কামদেব কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার নিজের প্রতি বিরাট আস্থা, সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে। কথায় আছে, চোখের পাতা বিরামেরই অঙ্গ, তাই আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করেই কাটান। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। আজ যদি আপনার মনে হয় কোনো কর্মের জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনাদের কাছে নেই, তাহলে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে ভুলবেন না। অন্যথায় আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়তেই চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়া উচিত। চাকরিজীবীদের বলবো, অফিসে আপনার সহকর্মী বা কলিগদেরকে আজ কৌশলতার প্রয়োগের মাধ্যমে তাদেরকে সামলান। অর্থাৎ ফুকে ফুকে পা ফেলবেন, চোখ কান নাক খোলা রাখবেন। আপনার বিরুদ্ধে কিন্তু কোনো পলিটিক্স হতেই পারে। অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আজ বৃদ্ধি করতে হবে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাদেরকে মুগ্ধ করতে পারে। ভালো কোনো ভোজনের আয়োজন আপনারা করতেই পারেন। আর প্রতীক্ষায় থাকার আনন্দের ভাগ, এটি কিন্তু আপনাদেরকে আরও বেশি মনোমুগ্ধকর শান্তি দিতে চলেছে। আজ যারা বাগদত্ত বা বাগদত্তা তারা কিন্তু বিশাল খুশির কোনো উৎস পাবেন। আবারও বলবো, অবিবাহিতদের বিবাহের যোগ, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। কেরিয়ারে দ্রুত উন্নতি করবার জন্য মিথ্যা, ঠগামি, জোচ্চুরি এগুলি করা থেকে নিজেদের বিরত রাখুন।